গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মিতু অ্যান্তানিস লাইফ স্টাইলে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও এখন মোটামুটি অনেকটাই ফিট আছি তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল প্রায় এগারোটা তো দেখো ঘুম থেকে উঠে রান্না করে আজকের বেশি কিছু রান্না করিনি রান্না করে ওকে টিফিন টিফিন প্যাক করে দিয়ে ও চলে গেল। আর আমি এদিকে বিছানা পাটি গোসাচ্ছি তো আমি একটু চা খেয়ে নিয়েছি সাথে বিস্কিট ছিল চা বিস্কিট খেয়ে কাজে লেগে পড়েছি তো দেখো বিছানা পাটি গোষাচ্ছি তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তার কারণগুলো কি সবগুলোই আজকে বলবো তোমরা আজকে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা প্রায় এক সপ্তাহের মতো আমি অসুস্থ ছিলাম তো দেখো গ্যাস ট্যাসের কী অবস্থা কারণ এই কদিন তোমাদের দাদাভাই রান্না করেছ আমি একদমই রান্না করতে পারিনি তো সেই জন্য গ্যাস ট্যাসের অবস্থা খুব খারাপ তো আজকে একটু ভালো লাগছে শরীরটা ঠিক হয়েছে তো ভাবলাম যে গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করি আর থালা বাসন অনেক নোংরা হয়ে আছে সেগুলো আজকে মাঝে মাঝে করবো তো সেই জন্য গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে মুছে নিলাম আর সাথে এই যে ছোটো টেবিলটা যেটার মধ্যে আমি বাসন টাসন রাখি ধুয়ে সেই টেবিলটাও ভালো করে মুছে নিলাম জল পড়েছিল ছেলে মানুষ রান্না করলে যা হয় আর কি দেখো হচ্ছে মাটি উনানে রান্না করেছিলাম দেখেছিলে সবাই তো সেই দিন থেকে যে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে সেই হাড়িটাতে আর মানে যে পরিষ্কার করে ভালো করে মাজবো কালিগুলো তুলবো সেটাই পারছিলাম না তো এই যে হাড়ি নিয়ে বসলাম সাথে দেখো দুলে আর বাসন মানে ও এতদিন রান্না করতো তো কোনো মতে রান্না করতো আর বাসনগুলো সেইভাবে ছেলে মানুষ তো বুঝতেই পারো আর ওরও ডিউটি থাকে ও কীভাবে তাড়াহুড়ো করে শুধু রান্না করতো আর আমিও মাঝে মাঝে করতে পারতাম না এতটাই অসুস্থ ছিলাম বিছানার মধ্যে শুয়েছিলাম তো সেই জন্য আজকে একটু ভালো লাগছে তো আমি ভাবলাম যে আমি মাঝামাঝি করি তো সেই জন্য এই যে বসে পড়লাম আর ওই বালটিতে আমি জল তুলে রেখেছি যাতে আর কল চাপ দিতে না লাগে বারবার তো সেই জন্য তো দেখো বাসন ধাসনগুলো মেজে নেব সাথে হচ্ছে গ্যাসের যে আছে সেগুলো নিয়ে এসেছি এগুলো ভালো করে মাজবো বন্ধুরা সকাল থেকে আসার সুযোগ পাইনি কাজ টাজ করছিলাম তো এখন প্রায় বেজে গেছে দুপুর সাড়ে বারোটা তো গুড আফটারনুন শুরু করেছি শুরু করেছি সকালবেলা ভিডিওটা এগারোটা থেকে আর এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো গ্যাসের টেবিল ভালো করে মুছলাম আর প্রায় অনেক দিনের বাসন ছিল এগুলা আর দেখো সবগুলো বাসন ধুয়ে নিয়ে আসলাম আর এই মাত্র জল দিয়ে গেল এই যে এখানে জল দিয়ে এই মাত্র আর এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখন ভাত বসাবো আর এখন স্নান করে নি ভাতটা বসিয়ে স্নানে যাব। আর গরম জল করব। কারণ ঠান্ডা জল দিয়ে স্নান করব না তবুও বাসনগুলো মাজতেই হইল বাসনগুলো মাসতে হইল কারণ অনেক দিনের বাসন মানে যেহেতু আমার শরীর ভালো ছিল না তো ও মোটামুটি কয়েকদিন ধরে রান্না করছিল কয়েকদিন ধরে রান্না করছিল আর বুঝতেই পারো ছেলে মানুষ রান্না করলে কীরকম রান্না করে তো সেই জন্য আজকে আরও ভালো করে গোছালাম ঘর ঠরগুলো মানে এই কয়েকদিন তো যত একদম খুবই অসুস্থ ছিলাম মানে লাগছে তবুও গলা শুনে বুঝতেই পারছো যে সর্দিটা এখনও কমেনি তো যাই হোক কাজগুলো করতেই লাগলো না করলেই নয় তো এখন ভাত বসাবো গরম জল বসাবো দিয়ে তারপর স্নানে যাব। আর আজকে বেশি কিছু রান্না করবো না সবজিও নেই অনেক দিন হয়েছে ও বাজার খরচা আনছে না মানে রাতে করে আসে সকাল করে যায় তো ও বেচারাও কেমন করে খরচা আনবে তো যাই হোক আজকে আমি বলেছি যে দুপুরবেলায় তো একটু ভিড় কম থাকে মানে যেখানে কাজ করে ও ভিড় কম থাকে তো আমি বললাম কি যে দুপুরবেলা তুমি এক ফাঁকে খরচাটা করে রেখে দিও আসার সময় নিয়ে আসবা তো দেখা যাক আজকে কি করে আর এই যে বিছানা পাটি গোছলাম মশারিটা আজকে ওইভাবে রেখেছি আর মানে শরীরে অ্যানার্জি না থাকলে যা হয় আবার মশারি খুলবো আবার রাত্রে লাগাবো এরকম অতটা অ্যানার্জি এখন এই মুহূর্তে নেই আমার তো চলো ভাতটা বসাই ভাতটা বসিয়ে আমি স্নান করি তারপরে আবার তোমাদের সাথে অনেক কথা আছে তো আমি আগে ভাতটা বসিয়ে দিই চলো আর ও হ্যাঁ আজকে ভাতটা আমি যেহেতু দুপুরবেলায় রান্না করছি সেই জন্য রাতেরও একবারে রান্না করব। আবার নাহলে সন্ধ্যার দিকে আমাকে ভাত বসাতেই হয় ভাতটা রান্না করে রাখবো যদি ও তরকারি তরকারি নিয়ে আসে তাহলে হচ্ছে সে তরকারিটা করব। এই দেখো এই মাত্র বারান্দাটা ঝাঁপ দিলাম না এই দেখো পাতা পড়ে অবস্থা কি হয়ে গেল মানে হাওয়া হাওয়া হাওয়ার জন্য এরকম চলো বেশি বক বক না করে আমি ভাতটা বসাই তারপরে কথা বলছি আগে ভাতটা তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ঘরে সেরকম সবজিও নেই কারণ ওই সকালবেলা মানে যায় আবার আসে প্রায় সাড়ে দশটা এরকম টাইমে রাত্রি তো যখন আসে তখন বাজার বন্ধ হয়ে যায় আর সকালবেলা অত সকালবেলা খোলেও না বাজার তো সেই জন্য সবজি একদমই শেষ হয়ে গেছে ঘরে তো এটা আমাদের খেতে যে কচু সেটা তো এটাই আজকে ভাজা করবো কারণ ঘরে কিচ্ছু সবজি নেই একটা সবজিও নেই তো এটাই ভাজা করবো আর ভাত করবো আর ওকে বলেছি ও যদি সবজি নিয়ে আসে তাহলে রাত্রে সবজিটা করবো এদিকে দেখো বন্ধুরা আমি তরকারি কাটতে কাটতে এদিকে চলে আসলো দুধ বৃষ্টি তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যাই হোক ওই রাতে একটু গরম গরম ছিল আর বৃষ্টি জন্য রাতে একটু ঠান্ডা ঠান্ডা হবে বৃষ্টিটা কমে গেছে প্রায় তো আমি এখন স্নান করে নিই তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম আর গরম জল দিয়ে স্নান করলাম আর ভাতটা আমি বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম এসে দেখি ভাত হয়ে গেছে তো এই যে মাছ ঝরতে দিয়েছি দেখাচ্ছি ওই দেখো ভাতের মাছ ঝরাতে দিয়েছি এখানে আর এখন আমি ভাজা করব। আমরা দেখলে আমি কচু কেটে রেখেছি তো ছাড়া আর কিছুই নেই সবজি তো কচুটা ভাজা করব। আর দেখা যাক আজকে যদি ও সবজি নিয়ে আসে তাহলে আর কোনো চিন্তা থাকবে না তো ফটাফট রান্না করি এখন প্রায় একটা বেজে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একবারে তোমাদের সামনে আসছি আপাতত ভাই তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম আর এইমাত্র বসলাম আর এখন বাজে প্রায় দুটা তো আজ পৌঁছলাম অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও করতে আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সবাই জানো প্রায় এক সপ্তাহ ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না তো কিসের জন্য ভিডিও দিতে পারছি না সেটাই আজকে বলবো আর কি হয়েছিল আমার কীসের জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সেটাই বলবো তো বন্ধুরা প্রায় এক সপ্তাহ ধরে আমার জ্বর হয়েছিল তোমরা সবাই জানো যে আমার শ্বশুরমশাই শরীর খুব খারাপ ছিল তো বাবার তো শরীর খারাপ ছিল তারপরে বাবারও জ্বর হয়েছিল সাথে সাথে আমার জ্বর হয় তারপর তোমাদের দাদা ভাইয়েরও জ্বর এসেছিলো তো তোমাদের দাদা ভাই তেমন কিছু না একদিন দুদিন জ্বর হয়েছিল তারপরে ও ঠিক হয়ে গেছিল বাবারও মোটামুটি এখন ঠিক আছে আর আমারও প্রচণ্ড জ্বর হয়েছিল জ্বর সর্দি কাশি সাথে সাথে মুখের যে কোনো স্বাদ মানে কি খাচ্ছি সেরকম স্বাদ পেতাম না তারপরে গন্ধ কোনো কিছুর গন্ধ মানে সেটা আমি এখনও পাই না কোনো তরকারিতে যদি আমি কোনো মানে সম্বাস দিই সেই গন্ধটাও পাই না কোনো সেন্টের গন্ধ কিচ্ছু গন্ধ পাই না তারপরে এমন অবস্থা হয়ে গেছিলো সেই জন্য আর শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি রান্নাও করা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে ও মানে তোমাদের দাদা ভাই সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে যেত আবার আসার পরে নিজে আবার রান্না করতো প্রায় দশটা সাড়ে দশটা এরকম টাইমে ও আবার রান্না করতো রান্না করে খাওয়া দাওয়া করতাম মানে আমি এতটাই শরীর খারাপ হয়ে গেছিলাম সারাদিন শুয়ে থাকতাম ঘরের ভিতরে থাকতাম মানে এতটাই আমার জ্বর হয়েছিল তো যাই হোক সেই জ্বরটা মোটামুটি তিন থেকে চার দিন ছিল সেরকম জ্বর তা তোমাদের দাদা ছিল এক দুই দিন জ্বর ছিল বেশি ছিল না তারপরে আস্তে আস্তে ওষুধ খাওয়ার পরে মোটামুটি জ্বরটা কমে গেছে জ্বরটা কমার পর যে শরীর ব্যথা প্রচুর শরীর ব্যথা ছিল মানে এতটা শরীর ব্যথা ছিল ধারণা করা ছাড়া শরীর ব্যথা ছিল সাথে সাথে সর্দি কাশি সব কিছু মানে মানে এমন অবস্থা হয়ে গেছিলো সর্দি কাশি শরীর ব্যথা তারপরে আস্তে আস্তে ওষুধ খেয়ে খেয়ে এখন অনেকটা মোটামুটি ঠিক আছে তবুও সর্দিটা এখনও আছে আর কোনো স্মেল আমি পাই না আর তোমাদের দাদাভাই এখন মোটামুটি ঠিক আছে মোটামুটি বলতে ও ঠিকই আছে ওর কোনো সেরকম কোনো অসুবিধা হয়নি তার কারণ ছিল যে ও দুটা আর কি ভ্যাকসিনের ডোজই ওর কমপ্লিট আর শ্বশুরমশাইও ভ্যাকসিন দেওয়া ছিল শুধু আমি ভ্যাকসিন দেইনি তার সাথে সাথে এতটাই জ্বর ছিল তো সেই সময় আমরা মানে করোনার টেস্ট করিনি তো আমার যা মনে হয় আর সিমটমগুলো এমন ছিল সবগুলোই করোনার সাথে মিল পাওয়া যায় যেমন সর্দি জ্বর কাশি মুখের স্বাদ চলে যাওয়া কোনো গন্ধ না পাওয়া সবগুলোই কিন্তু একদমই করোনার যেরকম সিমটম দেখা দেয় সেই রকমই তো আমাদের যা মনে হয়েছিল যে আমরা সেই সময় যদি টেস্ট করতাম তাহলে আমাদের ঠিক ধরা পড়তো করোনার কিন্তু আমরা ভা ভেবেছিলাম যে টেস্ট করব তোমাদের দাদাভাই যেহেতু মোটামুটি ঠিক হয়ে গেছিলো তো ও আর টেস্ট করেনি কিন্তু আমি টেস্ট করাবো এরকম ভেবেছিলাম কিন্তু যেহেতু যেদিন ভেবেছিলাম টেস্ট করাবো তার আগের দিনই আমি ওষুধ খাওয়ার পর মানে এমনি ওষুধ খেয়ে খাচ্ছিলাম দোকান থেকে কিনে কিনে কিন্তু সেরকম কোনো রেজাল্ট আসছিল না তারপরে একদিন ও আসার সময় মানে ও যেখানে কাজ করে সেখান থেকে আসার সময় একটা ওষুধ নিয়ে এসেছিলো সেটা খুবই মানে ভালো ছিল ওষুধটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে জ্বরটা কমে যায় তারপরে আর জ্বর আসেনি তো সেই জন্য আর পরে টেস্টও করায়নি তো আমরা যদি মনে হয় সেই সময় যদি টেস্ট করাতাম তাহলে আমাদের পুরো গোটা পরিবারটাই মনে হতো যে করোনা আমার যা মনে হয় পুরো গোটা পরিবারটাই মনে হয় করোনা ধরা পড়তো তো যাই হোক এখন টেস্ট করাইনি আর মোটামুটি এখন আমরা সবাই ঠিক আছি শুধুমাত্র আমার একটু মানে কোনো গন্ধ পাচ্ছি না আর কোনো স্বাদ পাচ্ছি না আর মোটামুটি বাবাও ঠিক আছে ও ঠিক আছে তো সেই জন্য তো আর টেস্ট টেস্ট করায়নি তো যাই হোক তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি এখন অনেকটা ঠিক তোমাদের দাদাভাইও মোটামুটি অনেকটাই ভালো আছে বাবাও ঠিক আছে সবাই আমরা এখন ভালো আছে আর দিন ভিডিও দিতে পারিনি তার এটাই কারণ যে জ্বরের মধ্যে আমি ভিডিও করতে পারিনি মানে মোবাইলটাই ধরিনি তো তোমরাও অনেকেই কমেন্ট করলে করেছো পরে দেখলাম যে কেন ভিডিও আসছে না যেহেতু শর্ট ভিডিওগুলো আমার আগেই বানানো ছিল তো মাঝে মাঝে ও পাবলিক করে দিয়ে যেত কতগুলো যে ছাড়া হচ্ছে না কিছু সেই জন্য ও হয়তো পোস্ট করতো কিছু কিছু তো ওগুলোতেও অনেকেই কমেন্ট করেছো যে কেন ভিডিও আসছে না ইনস্টাগ্রামে করেছো ফেসবুকে করেছো তো খুব ভালো লেগেছে আর অনেক দিদিভাই আমাকে ফোন করেছিল কতগুলো দিদিভাই ফোন করে জিজ্ঞেস করে যে কী হয়েছে ভিডিও দিচ্ছিস না কেন তারা আবার তাদের বললাম যে আমার এই অসুবিধা তো ওরা আমাকে প্রতিনিয়ত ফোন করে বলে ওষুধ খা ঠিক হয়ে যাবে এই গরম জল খা তো মানে কি বলবো খুব 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 হ্যাপি তো যাই হোক তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ যেইভাবে আমার সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ থেকে ভিডিও প্রতিদিন আসবে ঠিক রাত আটটায় তো আর এতদিন ভিডিও দিতে পারিনি তার এইটাই কারণ শরীর ভালো ছিল না তাই দিতে পারিনি তো আজ থেকে ভিডিও আসবে প্রতিদিন রাত আটটায় সবাই কিন্তু দেখবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা